চল্লিশের পরে চোখে ছানির সমস্যা হয় বা চোখের লেন্স ঘোলা হয়ে যায়, এই সম্পর্কে একটু বলবেন। এই যে লেন্সটি যেটা চল্লিশের কাছাকাছি বয়স গেলে তার স্থিতিস্থাপকতা হারিয়ে ফেলে, এই লেন্সটি কিন্তু ঘোলা হয়ে যায় এবং অনেকে মনে করে এটাই চোখের পর্দা। আসলে ছানি মানে কোনো পর্দা না এবং অনেকে ভয়ও পায়। আসলে ছানি মানেই হচ্ছে যে চোখের লেন্স ঘোলা হয়ে যায়, আর তার চিকিৎসা অত্যন্ত নিরাপদ, সেটা হলো ফ্যাকোসার্জারি। আমরা মেশিনের মাধ্যমে ছানিটাকে গলিয়ে বের করে নিয়ে আসি একটি ছোট ছিদ্রের মাধ্যমে, এবং সেইটির জন্য কিন্তু এখন আর হাসপাতালে থাকার প্রয়োজন হয় না। জাস্ট 15-20 মিনিট সময় লাগে এবং অপারেশনের আগে পরে আমরা চোখে কোনো রকম সেলাই দেই না, কোনো রকম ইঞ্জেকশন লাগে না, কোনো রকম ব্যান্ডেজ লাগে না, এমনকি কালো চশমা পরাও লাগে না, কোনো রক্তপাত হয় না, ব্যথাও লাগে না। খুবই সহজ এবং নিরাপদ একটা পদ্ধতি।